রবিবার থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গেও বাড়বে বৃষ্টির পরিমাণ। ক্রমশ এই ঘূর্ণাবর্ত পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে দু তিন দিনের মধ্যে বাংলা উড়িষ্যা উপকূলে পৌঁছাবে, ফলে বদলাবে আবহাওয়া। তৃতীয় ঢেউয়ের আশঙ্কাকে সত্যি করে দেশে আবারও বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩০,৫৭০ জন, যা গতকালের তুলনায় বেশি। উপনির্বাচনের প্রচারে বেরিয়ে বচসা। ভবানীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরিওয়ালের সঙ্গে বচসায় জড়ায় পুলিশ। ঘটনাটি ঘটে কলকাতা ৭০ নম্বর ওয়ার্ডে। কেঁপে উঠল চীনের সিচুয়ান প্রদেশ, ভূমিকম্পের মাত্রা ৬.০। ঘটনায় মৃত ২। চালের ওপর করোনা বধ মা দুর্গার। করোনার হাত থেকে পৃথিবীকে রক্ষা করবে মা দুর্গা এবং শান্তি দেবে সারা বিশ্ববাসীকে, এই বার্তা দিতেই এইবার চালের দানার ওপর ক্ষুদ্র দুর্গা মূর্তি তৈরি করলেন নদিয়ার নবদ্বীপের প্রতাপনগরের বাসিন্দা গৌতম সাহা। ২ মাস ধরে একাধিক বাড়ির মধ্যে হাঁটু সমান জল। এলাকার মেম্বার বিজেপি হওয়ার কারণে কোনো উদ্যোগ না নেওয়ার অভিযোগ তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার বাবলা গ্রাম পঞ্চায়েত এলাকায়। মাথাভাঙা শহরে গার্লস হাই স্কুলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কর্মসূচিতে জীবন্ত লক্ষ্মী। সাধারণ মানুষদের মধ্যে উৎসাহ বাড়াতে এবং মহিলাদের দৃষ্টি আকর্ষণ করতে জীবন্ত লক্ষ্মীকে বসানো হয়েছে বলে দাবি প্রশাসনের। করোনার প্রতিষেধকে এবার বিশৃঙ্খলা রুখতে নয়া কৌশল শুরু করলো মালদহের চাঁচল সুপার স্পেশালিটি হসপিটাল। বৃহস্পতিবার ভোর ৫টা থেকে লাইনে দাঁড়িয়ে থাকা উপভোক্তাদের হাতে দেওয়া হলো কুপন। জেলা স্বাস্থ্য আধিকারিক শৈবাল মিত্রের নির্দেশে সুষ্ঠুভাবে ভ্যাকসিন প্রক্রিয়া চলছে চাঁচলে। কয়েকদিনের বৃষ্টি তাতে চণ্ডী নদীর জল ফুলে ফেপে বিপদ সীমার ওপর দিয়ে বইছে। ইতিমধ্যেই আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার মানুষজনেরা। এবার কয়লা পাচার কাণ্ডের তদন্তে সিবিআই। বৃহস্পতিবার কয়লা কাণ্ড নিয়ে আসানসোলের সাতগ্রাম জিএম অফিসে তল্লাশি সিবিআই এর। প্রয়াত ত্রিপুরা সিপিআইএম এর রাজ্য সম্পাদক গৌতম দাস বৃহস্পতিবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।